হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব কই মাছ কফি আলু দিয়ে ঝোল। এই জায়গায় 12 পিস কই মাছ আছে। কই মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, কেটে খুব সুন্দর করে কেটে নিয়ে এসেছি। কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ এই কই মাছ কাটতে কিন্তু খুব কষ্ট, খুব সাবধানে কাটতে হবে। যদি পারেন বাজার থেকে কাটিয়ে নিয়ে আসবেন। আর এই জায়গায় আছে একটা গোটা কপি, আর নিয়েছি কপিস আলু। এই রান্নাটা করতে লাগবে আমার 2 তেজপাতা, লাগবে গরম মশলা, লাগবে সাদা জিরে, 4 কাঁচা লঙ্কা, 4 আমি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, লাগবে জিরে বাটা 2 চা চামচ, লাগবে লঙ্কা বাটা 2 চা চামচ, লাগবে 1 চা চামচ আদা বাটা, লাগবে গরম মশলা বাটা, লাগবে একটা টমেটো, আমি বড় সাইজের পিউরি করে নিয়েছি, আর লাগবে ধনে পাতার কুচি, লাগবে সরষার তেল, লাগবে গুঁড়ো হলুদ। এইবার আমি রান্নাটা করছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি যেন কড়াইটা ভালোভাবে গরম হয়, আর না হলে মাছগুলো ভেঙে যাবে। আমি একটা বড় জায়গা নিয়েছি, এতে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। দিয়ে আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিচ্ছি। মাছগুলো আমি খুব সুন্দর করে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইটা গরম হয়েছে, এতে আমি 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আমি নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দিয়ে আর 2 মিনিট আমি একটুবারে তেলটার মধ্যে ভেজে নেবো। কফিটা যতটা ভাজবেন ততটাই টেস্ট হবে। কফিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি কফিগুলো। এবার আমি আলুগুলো ভেজে দিচ্ছি। দেবো আমি 7 মতো নুন, দেবো হলুদ। দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এক মিনিট হয়েছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো আমি 2 মিনিট ভেজে নেবো, আর একটু লাল লাল করে তুলে নেব। 2 মিনিট হয়েছে, আমার আলু ভাজা হয়েছে, সোনালি কালার হয়েছে। আমি আলুগুলো এবার তুলে নিচ্ছি। আমি 4 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নেব। কড়াইয়ে তেলটা গরম হয়েছে, এতে আমি আস্তে আস্তে করে 2 মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো 1 পিঠ হয়েছে, আমি মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো মাছ ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি মাছগুলো। আর মাছগুলো হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে টেস্ট থাকবে না, কারণ মাছগুলো জ্যান্ত মাছ। কড়াইয়ে যে তেল আছে ওই তেলটাই আমি রান্না করছি, তেল আর নতুন করে আমি দিচ্ছি না। দেবো আমি গরম মশলা, দেবো আমি সাদা জিরে, দেবো আমি 2 তেজপাতা।
যখন দেখবেন সোনালি কালার হয়েছে জিরেগুলো, তখন আপনি এই জিরে বাটা দিয়ে দেবেন। লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি ভালো করে ভেজে নেব। মশলাগুলো আমি এক মিনিট ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, টমেটো পিউরি, ভালো করে আমি সবকটা একসঙ্গে ভেজে নিচ্ছি। দেবো আমি হাফ চা চামচ চিনি, দেবো আমি কাঁচা লঙ্কা চিরা, এক মিনিট মশলাটা আমি ভেজে নিয়েছি। এতে আমি হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আমি এক মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর পর আমি দিয়ে দিচ্ছি, দেখুন মশলা থেকে তেল উঠছে আর কালারটা খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। কপি আলুগুলো ভাজা ছিল, ওইগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। এতে যে আমি দুই তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। আমি ভালো করে নেড়ে চেড়ে সবগুলো কষিয়ে নিলাম। এতে আমি জল দেব, ঝাল নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এতে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ছয় সাত মিনিট একটু ফুটিয়ে নেব। ভাজা মাছগুলো যে ছিল, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি ঝোলে। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। দেখুন আলুটা খুব সুন্দর গলেছে। আমি আরেকটা আলু ভেঙে দিচ্ছি, দুটো আলু ভেঙে আমি দিয়ে দিচ্ছি। ঝোলটা একটু ঘন হবে আর খেতেও টেস্টি হবে। আশা করি রান্নাটা করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। রান্নাটা দেখতে খুব সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। আমি এতে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্না আমার কমপ্লিট, এবার পরিবেশনের পালা। পরিবেশনটা করে আমি দেখিয়ে দেব। আজ এইখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।